নমস্কার বন্ধুগণ, আপনারা এসেছেন সাই মাসুমের ফার্মে। আমি নবজিৎ শাহ বলছিলাম। আজকে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের এর আগে দেখিয়েছিলাম যে কিভাবে খড় ভিজাতে হয়, কিভাবে মেডিসিন মিক্সচার করতে হয়, কিভাবে সিলিন্ডার বানাতে হয়, কিভাবে ঝোলাতে হয়, একের পর এক প্রসেস আমরা দেখিয়েছি। কিছুদিন আগে তুলা খোলার প্রসেস আমরা আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন দেখাবো আপনাদের যে মাশরুম যে হয়েছে সিলিন্ডারে কী পরিমাণে হয়েছে, কত সুন্দর সুন্দর। আমরা বলেছিলাম ডালের গুঁড়ো দিলে রেজাল্ট খুব ভালো আসে, সেটা বাস্তবেই আজকে প্রমাণিত হলো যে ডালের গুঁড়ো দিলে রেজাল্ট খুব ভালো আসে। আপনারা দেখছেন যে, দেখেন যে কত বড় বড় মাশরুম হয়েছে, দেখেন এগুলো আস্তে আস্তে সব বেরোনো শুরু হবে। দেখেন মাশরুমের পরিমাণ, দেখেন এগুলো হলো ছাই মাশরুমের স্পনের রেজাল্ট। দেখেন এগুলো হলো সব কিছু স্পনের জন্যই হয়েছে, দেখতে পাচ্ছি। দারুণ দারুণ রেজাল একদম। তাহলে সবকিছু ছাই মাশরুম বীজের কোয়ালিটি, বিশাল বিশাল মাশরুম হয়েছে। দেখেন আমরা লোককে শুধু ডায়লগ দেই না, আমরা যা বলি টোটালটাই বাস্তব, আর যারা নিয়েছে তারা প্রমাণ পেয়েছে কি পরিমাণে মাশরুম ধরেছে। দেখেন ডালের গুঁড়ো রেজাল্ট, দেখেন 1 কেজি 1টা বিশাল রেজাল্ট, বিশাল। সাদা একদম, বুঝতে পারছি।